এই হাতটা তো খুব সুন্দর, এটা আমি নেব সেজ বৌমা। না মা, যতক্ষণ না 1,50,000 টাকা পাচ্ছি এর থেকে একটা গয়না নেওয়া যাবে না। এই একটা হার আমায় দিতে পারছ না? ডিজাইনটা কি সুন্দর। ঠিক আছে, এটার যে ওজন সেই ওজনের একটা হার গলা থেকে দিয়ে দিন, আর এটা আপনি নিয়ে যান। এটা নিতে গেলে আমাকে সোনা দিতে হবে? তা তো দিতে হবে মা, গয়নাগুলো তো আমি পরার জন্য আনিনি, বেচার জন্য নিয়ে এসেছি। লাগবে না আমার হার। সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধাড়ি মেয়ে হয়েছ এখনো মোচা কাটতে শেখোনি। তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন? হ্যাঁ মা, আপনার মেয়ে তো কম ধাড়ি হয়নি, এখনো পুঁটি মাছ কাটতে শেখেনি। আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন? শুনলে মা, শুনলে? আর মাও যদি পুঁটি মাছ কাটতে না জানেন, তুমি রোজ বিকেলে আমার কাছে 4টে করে পুঁটি মাছ নিয়ে আসবে, আমি তোমাকে শিখিয়ে দেব বটিতে ঘষে ঘষে পুঁটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয়। কেমন? আমি গান বাজবো, গানের তালে থেকে দুজনে নাচবো, ব্যথা সাইরা যাইব। আমি নাচবো? হ্যাঁ, ডাম্বেলের মতো এক হাতে ছাতা লইয়া হাত পা সরায় নাচবা। না, আমি নাচবো না। নাচবা না? মামনি সোনামনি, তোরা গেলি কই?